সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে চলে এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কিন্তু পিজি যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট ফর অ্যাডমিশন সেটা কিন্তু বেরিয়ে গেছে, বা ফার্স্ট মেরিট লিস্ট ফর অ্যাডমিশন তোমরা বলতে পারো, সেটা কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। তোমরা কিন্তু অ্যাডমিশন পোর্টালে কিন্তু তোমরা চলে যাবে, যেখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমরা ডিটেলস কিন্তু দেখতে পাবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, আসার পর কিন্তু নিচে একদম দেখতে পাবে যে ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট অফ পিজি আর্টস কোর্স বলে, এখানে তোমরা কিন্তু ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে দেখো তোমরা তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে লিস্ট তোমরা দেখতে পাবে, এরকমভাবে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে তোমরা কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারছো। আমি সাপোজ হয়তো বেঙ্গলি তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো বেঙ্গলি লিস্টটা কিন্তু দেখো এর মধ্যে খুলে গেছে, এবং এখানে ওপরে লেখা রয়েছে দেখো প্রফেশনাল ফার্স্ট মেরিট লিস্ট ফর দ্য অ্যাপ্লিকেন্ট সিলেক্টেড ফর অ্যাডমিশন, যারা কিন্তু অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হয়েছে ফার্স্ট মেরিট লিস্ট তাদের কিন্তু এটা কিন্তু বের হয়ে গেছে। এবং এখানে কিন্তু অল বলে লেখা রয়েছে, সবার কিন্তু লিস্ট একসঙ্গে এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা পাশেও দেখতে পাবে কার কী ক্যাটাগরি রয়েছে, এবং তার মেরিট স্কোর কত এসছে, ঠিক আছে। এবং একটা রিমার্ক বলে অপশান রয়েছে, সেই রিমার্ক বলে অপশানে কিন্তু যার কোনো ডকুমেন্ট বা কোনো কিছু প্রবলেম রয়েছে সেগুলো দিয়ে দিয়েছে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের নামটা কিন্তু চেক আউট করে নিতে পারছো। এখানে কিন্তু পিডিএফের মধ্যে সার্চ অপশান থাকছে, এটাতে ক্লিক করে বা তোমরা কিন্তু এর মধ্যে মেরিট ওয়াইজ তোমরা খুঁজে নিতে পারছো। এবং এখানে দেখো মেরিট স্কোর ওয়াইজ আমি লাস্ট অবধি যদি যাই কত অবধি লিস্ট রয়েছে আমরা যদি দেখি, দেখো এখানে যে লিস্টটা রয়েছে সবার লাস্টে যে স্কোর রয়েছে দেখো এখানে কিন্তু 67% রয়েছে এখানে, ঠিক আছে। এবং এখানে কিন্তু অন হোল্ড বলে রিমার্ক যেগুলো রয়েছে এবং ডবল স্টার দিয়ে কিন্তু এখানে রয়েছে দেখো রেট করে দেওয়া, এদের ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন বলেছে কী করতে হবে, তাদের ডকুমেন্টটা কিন্তু ঠিকঠাক প্রপারলি বা ইনকমপ্লিট রয়েছে এখানে কিন্তু বলছে, বা নট লেজিবেল রয়েছে, এবং সেই জন্য কিন্তু তাদের কিন্তু প্রপার ডকুমেন্টের সঙ্গে কিন্তু তাদের এই কারেকশান যে ইমেলটা রয়েছে correction@admission@gmail.com এই ইমেলে কিন্তু পাঠাতে হচ্ছে তাদেরকে, ফের কিন্তু লেজিবেল এবং ক্লিয়ারলি লেজিবেল অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস অর ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ সিজিপিএ উইল বি মেনশান, সেই ডকুমেন্টে কিন্তু যেটা পাঠাচ্ছে, ঠিক আছে, সাপোর্টিং ডকুমেন্ট এর সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারলি লেজিবেল হতে হবে, এবং কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস বা ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ সিজিপিএ উইল বি কিন্তু মেনশান করা রয়েছে, সেরকম কিন্তু ডকুমেন্ট তোমাদের সাপোর্টিং পাঠাতে হবে, যেটা কিন্তু 1 তারিখের মধ্যে। অ্যাকচুয়ালি দেখতে গেলে তোমরা কিন্তু এই সিজিপিএ দেওয়া রয়েছে সেই তোমরা কিন্তু মার্কশিট অ্যাকচুয়ালি বলতে গেলে, বা যেটা হয়তো তোমরা কারেকশানের জন্য অনেকে পাঠিয়েছিলে, ঠিক আছে, অনেক কিছু তোমরা সেই সব ডকুমেন্ট কিন্তু তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে, যেগুলো সাপোর্টিং ডকুমেন্ট ফর দ্য মার্কস বা সিজিপিএ তোমাদের রয়েছে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে পাঠাতে বলছে। আদারওয়াইজ কিন্তু তোমরা কিন্তু যারা কিন্তু সিলেক্টেড হয়েছো অন হোল্ড রয়েছে তারা কিন্তু অ্যাডমিশন নইলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমরা কিন্তু তোমার এই লিস্টটা কিন্তু দেখে নেবে, এবং এখানে যে নোটিশটা একটা দিয়েছে সেই নোটিশটা কিন্তু আমরা দেখে নেব, এই নোটিশে কী বলা হচ্ছে। এই নোটিশটা দেখো আমরা ডাউনলোড করে নিচ্ছি, নিয়ে দেখো এর মধ্যে যেটা বলছে এটা কিন্তু আজকেরই দিয়েছে, এবং এর মধ্যে যেটা বলছে 29 তারিখ অ্যাকচুয়ালি দিয়েছে এটা। এবং এখানে যেটা বলছে যে এইজেস পার্সেন্টেজের ওপর থেকে তো 50% হচ্ছে, এবং এখানে কিন্তু 50% যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের অনার্সের মার্কসের ওপর কিন্তু ডিপেন্ড করছে। এবার অনার্সের মার্কস নিয়ে তো সবাই তো অনেক প্রবলেম হয়েছিল, এখানে বলছে দেখো যে অনার্সের যে মার্কসটা সেটা কিন্তু বলছে নন সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট শুধুমাত্র দিতে বলেছে। এবং এখানে কিন্তু বলছে দেখো যারা কিন্তু নন সিবিসিএস সিস্টেমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে ইকুইভ্যালেন্ট অনার্সের পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে বা অনার্স সাবজেক্টে পার্সেন্টেজ অফ সিজিপিএ তাদেরকে কিন্তু দিতে হচ্ছে, এবং যারা কিন্তু নন সিবিসিএস সিস্টেমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনার্স দিতে হচ্ছে তাহলে, এবং যারা সিবিসিএস সিস্টেমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ অফ অল কোর্স অর অল ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ সিজিপিএ কিন্তু দিতে হচ্ছে, মানে অল কোর্সের কিন্তু পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি দিতে হচ্ছে যারা কিন্তু সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে রয়েছে। এবং এখানে দেখো তোমরা যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেই মেরিট লিস্টে কোনো কিছু যদি প্রবলেম থাকে কারোর নামে বা কারোর মেরিটে বা কোনো কিছুতে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সেক্রেটারি অফিসের যে ইমেল দিয়েছে যেখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টের সাথে কিন্তু তারা কিন্তু মেল করতে হবে এই ইমেলে, সেটা কিন্তু 1 তারিখের মধ্যে। এবং কারোর যদি হয়তো নামও আসেনি হয়তো সাপোজ এই মেরিট লিস্টে বা তোমরা বলতে প্রফেশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন এই লিস্টে যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রেও তারা কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারাও কিন্তু তাদের যে
ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট মানে ওই মার্কশিট অ্যাকচুয়ালি বলতে গেলে, এই সমস্ত ডকুমেন্ট যেটার উপর বেস করে তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো সিলেকশনের লিস্ট, ওরা কিন্তু চেকিং করে তোমরা কিন্তু সিলেক্টেড করেছে, সেই জন্য তোমরা সাপোর্টিং ডকুমেন্টের সাহায্যে কিন্তু তোমাদের পাঠাতে হচ্ছে যাদের কিন্তু নাম আসেনি, এবং তোমরা দেখছো যে তোমাদের থেকে অনেকের কিন্তু স্কোর কম রয়েছে কিন্তু তারা চান্স পেয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা পাঠাতে পারো। এবং তোমারাই কিন্তু দেখো এখানে কিন্তু কারেকশান যে ইমেলটা রয়েছে এই ইমেলেই কিন্তু পাঠাতে হচ্ছে আরও একবার, কিন্তু অনেকে হয়তো কারেকশান করতে পারেনি বা অনেক ধরনের প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার একটা কিন্তু সুযোগ পাচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে ইমেলে। এবং যাদের তো রেড কালার হোল্ড রয়েছে তোমাদেরকে বললাম, তাদেরকেও সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিন্তু পাঠাতে হচ্ছে, যেখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি কিন্তু মেনশান করা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অথবা কিন্তু সিজিপিএতে কিন্তু মার্কস কিন্তু মেনশান করা রয়েছে। এবং এক তারিখের মধ্যে তোমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছ এটা, এক তারিখের পর কিন্তু কেউ পাঠালে কিন্তু কোনো রেক্টিফিকেশান কিন্তু হবে না। সো আশা করবো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।